গুড ইভিনিং স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার, ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমাদের চ্যাপ্টার হচ্ছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট। আজকে আমাদের টপিক হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা মাল্টিপ্লেক্সার সম্বন্ধে আলোচনা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমাকে। তো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে, যখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছিলাম, আমরা বলেছিলাম যে কোনো একটা ট্রেন, কোন ট্রেনটা, সাপোজ এখানে তিনটে ট্র্যাক আছে, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, তো এগুলোর মধ্যে কোন ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেটা ডিসাইড করে কে? মাল্টিপ্লেক্সার। অর্থাৎ অনেকগুলো ইনপুট থেকে কোনটা আউটপুটে যাবে সেটা ডিসাইড করে কে? মাল্টিপ্লেক্সার। এবার আমরা পড়ছি এখন ডি মাল্টিপ্লেক্সার, এটা ঠিক উল্টোটা। অর্থাৎ এখানে কি হয়, এখানে একটা প্ল্যাটফর্ম থাকে, একটা প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা যখন এবার বেরোবে, তখন হয় সে টি ওয়ান প্ল্যাটফর্ম দিয়ে, ট্র্যাক দিয়ে বেরোবে, বা টি টু দিয়ে বেরোবে, বা টি থ্রি, যে কোনো একটা, অ্যাট এ টাইম যে কোনো একটা দিয়ে বেরোবে, হয় টি ওয়ান দিয়ে বেরোবে, অথবা টি টু দিয়ে বেরোবে, অথবা টি থ্রি ট্র্যাক দিয়ে বেরোবে। তাহলে এটাকে ডিসাইড করে, এটা ডিসাইড করে ডি মাল্টিপ্লেক্সার, এবং কার সাহায্যে করে? সেই কন্ট্রোল, একটা কন্ট্রোল রুম থাকে যেমন ট্রেনের ক্ষেত্রে, সেরকম এখানে একটা কন্ট্রোল সিগন্যাল ডিসাইড করে যে একটা ইনপুট থেকে কোন আউটপুটটাই, সেই ইনপুটটা যাবে, সেটা ডিসাইড করে কি? কন্ট্রোল সিগন্যাল। ডি মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা বিশেষ ধরনের কম্বিনেশন সার্কিট, যেখানে একটা ইনপুট কন্ট্রোল সিগন্যাল এবং অনেকগুলি আউটপুট থাকে। কন্ট্রোল সিগন্যাল ডিসাইড করে যে ওই একটা ইনপুট কোন আউটপুট সিগন্যালে যাবে, সেটা ডিসাইড করে কন্ট্রোল সিগন্যাল। ওকে, ডি মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে বলা হয় ডি মাক্স, ডি মাক্স, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা দেখে নিই একটা ব্লক ডায়াগ্রাম ডি মাল্টিপ্লেক্সারের। এটাকে বলে ডি মাক্স, মাল্টিপ্লেক্সারকে বলা হতো শুধু মাক্স, এটাকে বলে ডি মাক্স। এখানে ইনপুট কতগুলো থাকে বললাম? ইনপুট একটাই থাকে, আই, আউটপুট অনেকগুলো থাকতে পারে, ও জিরো, ও ওয়ান, ও টু, ও থ্রি, এস জিরো, এস ওয়ান, এগুলোকে কি বলছে? আউটপুট। এটা হয়ে গেল ইনপুট। কন্ট্রোল সিগন্যাল, তাহলে এটা হয়ে গেল, এটা হচ্ছে ওয়ান ইনটু ফোর। আগেরটা কি ছিল? ফোর ইন্টু ওয়ান। ওখানে ফোর ইন্টু ওয়ান কেন ছিল? চারটে ইনপুট ছিল, একটা আউটপুট ছিল, তার জন্য ফোর ইন্টু ওয়ান ছিল। এখানে কি হবে? ওয়ান ইন্টু ফোর, কারণ এখানে ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে চারটে। এখানে কি করে আমরা বুঝবো কন্ট্রোল সিগন্যাল কতগুলো হবে? একই নিয়ম, টু টু দি পাওয়ার এম ইকুয়াল টু এন। এখানে এন মানে কি? এন ইকুয়াল টু আউটপুট। তাহলে দেখো, টু টু দি পাওয়ার এম ইকুয়াল টু আউটপুট কতগুলো আছে এখানে? চারটে আছে, দ্যাট ইজ টু টু দি পাওয়ার এম ইকুয়াল টু 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 দি পাওয়ার টু। চারটেকে আমরা টু দি পাওয়ার টু লিখতে পারি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এম ইকুয়াল টু টু, মানে কতগুলো এখানে কন্ট্রোল সিগন্যাল হবে? দুটো হবে, ঠিক আছে? আমরা এটা মুছে দিচ্ছি। এবার আমরা ড্র করব ট্রুথ টেবিল। নাও ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলে কি হবে দেখো, এদিকটা হচ্ছে আউটপুট, এদিকটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, মাল্টিপ্লেক্সারের মতোই কন্ট্রোল সিগন্যাল কি আছে? এস ওয়ান, এস জিরো, আউটপুট কিন্তু এখানে দেখো চারটে আছে, ও থ্রি রয়েছে, ও টু রয়েছে, ও ওয়ান রয়েছে, ও জিরো রয়েছে, চারটে আউটপুট রয়েছে। তাহলে ইনপুটে আমরা কি কি দেবো? জিরো,
জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, যখন এস ওয়ান এবং এস জিরো দুটোই জিরো, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন এই দুটো আমরা ইনপুট পাঠাবো, তখন আউটপুটে কোনটা যাবে? আউটপুটে ও জিরোটা হবে আউটপুট সেক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ প্রথম ক্ষেত্রে আউটপুট হবে ও জিরো। যখন দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এস ওয়ান জিরো এস জিরো ওয়ান, সেক্ষেত্রে আউটপুট কোনটা হবে? না তো হবে ও ওয়ানটা। থার্ড ক্ষেত্রে কি হবে? তৃতীয় ক্ষেত্রে যখন এস ওয়ানের মান হচ্ছে ওয়ান, এস জিরোর মান হচ্ছে জিরো, সেক্ষেত্রে আউটপুটে কোনটা যাবে? ও টুটা হবে আউটপুট। ওকে, আর যখন এস ওয়ান এস জিরো দুটোতে ওয়ান পাঠাবো, সেক্ষেত্রে আউটপুট কোনটা হবে? ও থ্রি, এখানে আউটপুটটা যাবে, ঠিক আছে? বাকিগুলোতে আমরা জিরো বসিয়ে দেবো। তাহলে এবার আমরা ফাংশনটা লিখব। ট্রুথ টেবিল হয়ে গেল, নাও ফাংশন। ফাংশনে কটা আছে? চারটে আউটপুট আছে, ও থ্রি, ও টু, ও জিরো, ও ওয়ান এবং ও জিরো, চারটে আউটপুট আছে। তাহলে চারটে ফাংশন বেরোবে। তাহলে ফার্স্টে হবে ও জিরো ইকুয়াল টু, ও জিরো কখন যাচ্ছে? যখন এস ওয়ান এস জিরো দুটোই জিরো, অর্থাৎ জিরো থাকলে কী হয়? বার হয়। এস ওয়ানের বার এস জিরোয়ের বার, তখন এটা হয়ে যাচ্ছে আউটপুট, ঠিক আছে? ও ওয়ান মানে এটা। তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে এইটা, অর্থাৎ এস ওয়ান জিরো, এস ওয়ান জিরো মানে বার, আর এটা হচ্ছে ওয়ান, দ্যাট ইজ এস জিরো নর্ম্যাল, তখন চলে যাচ্ছে এটা আউটপুটে। নাও ও টু, ও টু এর ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ও টু এখানে তাহলে হচ্ছে ওয়ান জিরো, দ্যাট ইজ এস ওয়ান এস জিরো এর বার, ওয়ানের জন্য কোনো বার হলো না, এখানে জিরো আছে তার জন্য এস জিরোর মধ্যে বার বসলো, তখন যাচ্ছে আই আউটপুটে যাচ্ছে। আর একটা হচ্ছে ও থ্রি, ও থ্রি দুটোই ওয়ান আছে, এস ওয়ান এস জিরো আই। তাহলে এখানে চারটে যেহেতু আউটপুট বেরোচ্ছে, তার জন্য ফাংশন আমরা চারটে পাবো। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ফাংশন একটা পেয়েছিলাম, কারণ ওখানে একটা আউটপুট বেরোয়, এখানে যেহেতু চারটে আউটপুট বেরোচ্ছে, তার জন্য আমরা চারটে ফাংশন পেলাম। তাহলে এবার আমরা ড্র করবো লজিক সার্কিট। দেখো প্রত্যেকটাতে একটা করে আই ঢুকেছে, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটাতে একটা করে আই ঢুকিয়ে দিই। এটা আই, এ আইটাকে আবার আমরা ভেঙে নিচ্ছি, এটা এ আইটা সেকেন্ড আই ঢুকছে, থার্ড গেটে এটা ঢুকছে, ফোর্থ গেটে এটা ঢুকছে, প্রত্যেকটাতে কী গেট হবে? মাঝখানে ডট দিয়ে আছে, তার মানে জানছোই অ্যান্ড গেট হবে। এটা ক্ষেত্রে আউটপুট কী আছে? জিরো, ও জিরো। দ্বিতীয়টা বেরোবে ও ওয়ান, ও টু বেরোবে অবভিয়াসলি, ও থ্রি বেরোবে। আর প্রত্যেকটাতে কী ঢুকিয়ে দিলাম? তাহলে আই ঢুকিয়ে দিলাম। এরপরে আর কী কী ঢুকবে দেখো, এস ওয়ান ঢুকবে কোথাও, কোথাও এস ওয়ানের বার ঢুকবে, কোথাও এস জিরো ঢুকবে, কোথাও এস জিরো এর বার ঢুকবে। তাহলে এস ওয়ান একটা নামালাম, আর একটা নামাচ্ছি এস ওয়ানের বার, এটা হচ্ছে বার, এস জিরো নামালাম তার সঙ্গে এস জিরো এর বার, মাল্টিপ্লেক্সারের মতোই দুটো করে রাখলাম। আচ্ছা লাস্ট একটাই চলে যাই, ও থ্রি, ও থ্রি এর ক্ষেত্রে আই ঢুকে গেছে, তার সঙ্গে ঢুকাবো এস ওয়ান এস জিরো নর্মালটাকে, অর্থাৎ এটা হচ্ছে এস ওয়ান এস জিরো। ব্যাস এটা দেখো, ও টু এর ক্ষেত্রে কোনটা কোনটা ঢুকাবো? এস ওয়ান এস ওয়ান নর্মালটা ঢুকাবো, অর্থাৎ এই যে নর্মালটা নেমেছে এটা এস ওয়ান, তার সঙ্গে এস জিরো এর বার, এস জিরো এর যেটা বার এটা হচ্ছে এস জিরো এর বার, এটা হচ্ছে এস ওয়ানের বার, তাহলে এস জিরো এর বারটাকে ঢোকালাম।
সেকেন্ডটাই কি ঢোকাবো, আই অলরেডি ঢুকে গেছে, এস ওয়ান এর বার অর্থাৎ এটাকে ঢোকাবো, তার সঙ্গে এস জিরো নর্মালটাকে ঢোকাবো অর্থাৎ এস জিরো এই যে নর্মাল নেমেছে এটাকে ঢুকিয়ে দিলাম। ফার্স্টেরটাই এস ওয়ান এর বার, এস জিরো এর বার, দুটোর বারটাকে ঢোকাবো অর্থাৎ এই যে এস ওয়ান এর বার আর এস জিরো এর বার, খুব ইজি। তাহলে দেখো প্রত্যেকটাই হয়ে গেছে। এটাতে তাহলে কি হলো, এস ওয়ান এস জিরো দুটোরই বার সঙ্গে আই, এটাতে কি হলো এস ওয়ান এর বার এস জিরো আই, তিন নম্বরটায় কি হয়েছে এস ওয়ান এস জিরো এর বার আই, চার নম্বরটায় এস ওয়ান এস জিরো আই। তাহলে চারটে আউটপুট বেরিয়ে গেল। স্টেপ ওয়াইজ করলে খুব ইজি মনে হবে, তুমি দেখছো প্রত্যেকটাই চারটে আউটপুট এখানে বেরোবে, চারটে আউটপুট অ্যান্ড গেটেই বেরোবে, প্রত্যেকটার মধ্যে অ্যান্ড অপারেশন রয়েছে, মাঝখানে ডট রয়েছে মানে অ্যান্ড অপারেশন রয়েছে। তাহলে চারটে আউটপুট ও জিরো ও ওয়ান ও টু ও থ্রি বেরিয়েছে, আর আমরা দেখছি কোথাও এস ওয়ান কোথাও এস জিরো, কোথাও আবার এস ওয়ান এর কমপ্লিমেন্ট কোথাও এস জিরো এর কমপ্লিমেন্ট, তার জন্য আমরা এস ওয়ান এর একটা নর্মাল নামিয়ে দিচ্ছি, একটা এস ওয়ান এর কমপ্লিমেন্ট বের করছি, অ্যাজ সেম অ্যাজ এস ওয়ান এর একটা নর্মাল বের করছি, সরি এস জিরোর একটা নর্মাল বের করছি, একটা এস জিরোর কমপ্লিমেন্ট বের করছি। এবার যেটা যেখানে ঢুকছে সেটা সেখানে আমরা ইনপুট করে দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে থ্যাংক ইউ। আমাদের পরের কম্বিনেশন সার্কিট হচ্ছে ডিকোডার এবং এনকোডার, ঠিক আছে, আমরা পরের ভিডিওতে ডিকোডার এবং এনকোডার সম্বন্ধে জানবো। ওকে, অল দ্য বেস্ট।